ওয়েলকাম ফ্রেন্ডস রোপা দু হাজার উনিশের একটা গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা অর্থ দপ্তর থেকে গত দোসরা ডিসেম্বর দু হাজার উনিশে জারি করা হয়েছে কর্মচারী মহলে যে একটা আশঙ্কা ছিল যারা প্রমোশন পেয়েছেন দু হাজার ষোলো থেকে উনিশ সালের মধ্যে এবং প্রমোশন ডেট দোসরা জানুয়ারি থেকে তিরিশে জুনের মধ্যে তারা কি নেক্সট ইনক্রিমেন্ট ডে অর্থাৎ ফার্স্ট জুলাই পে ফিক্সেশন করতে পারবে কারণ তারা যদি ফার্স্ট জুলাইয়ে পেফিক্সেশন না করতে পারেন তাহলে তাদের অনেকটা লস হবে এটার উপায় তাদের কাছে হয়তো খুব একটা ক্লিয়ার হচ্ছিল না সেই জন্য অর্থ দপ্তর থেকে এই ক্লারিফিকেশনটা জারি করা হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ দোসরা ডিসেম্বর দু হাজার উনিশ পয়েন্ট রেজ ক্লারিফিকেশন এই ক্লারিফিকেশনটা পড়ে যেটুকু আমি বুঝতে পেরেছি সেটা হলো যে কোনো এমপ্লয়ি যদি দু হাজার ষোলো থেকে উনিশ সালের মধ্যে প্রমোশন পান এবং ডেটটা যদি দোসরা জানুয়ারি থেকে তিরিশে জুনের মধ্যে হয় তাহলে কিন্তু সে পরিষ্কার ফার্স্ট জুলাই কিন্তু সে পেফিক্সেশনের অপশানটা দিতে পারবে সে তার দু হাজার ষোলো হোক বা সতেরো আঠেরো উনিশ যে কোনো সালের ওই দোসরা জানুয়ারি থেকে তিরিশে জুনের মধ্যে প্রমোশন হলে আসুন দেখে নিই ক্লারিফিকেশানটা দেখুন প্রথমে পয়েন্টটা দেখে নিই যে কোশ্চেনটা ছিল ইন টার্মস অফ সেকেন্ড প্রভিশন টু রুল

বলা হয়েছে এবার ক্লারিফিকেশনটা দেখুন কি দিচ্ছে ইন রেক্সেট অফ দ্য এমপ্লয় হু আফটার গেটিং প্রমোশন ডিউরিং সেকেন্ড জানুয়ারি টু থার্টি জুন ইন এনি অফ দ্য ইয়ার ফ্রম দু হাজার ষোলো টু উনিশ দেখুন যারা দু হাজার ষোলো থেকে উনিশের মধ্যে যে কোনো ইয়ারে যারা প্রমোশন পেয়েছেন এবং ডেট সেকেন্ড জানুয়ারি থেকে থার্টি জুনের মধ্যে গড ডেয়ার পে ফিক্সড উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট অন ফার্স্ট জুলাই তারা তো অলরেডি পে ফিক্সেশন করে নিয়েছেন ফার্স্ট জুলাই থেকে দ্য ডেট অফ ফাইনাল ফিক্সেশন অফ দ্য পে অন প্রমোশন আর এটাই কিন্তু ফাইনাল ফিক্সেশন প্রমোশনের ক্ষেত্রে ওয়েদার ফাংশনাল নন ফাংশানাল ইন দ্য পি রিভাইজ স্পেস স্ট্রাকচার যেটা আপনাদের এখন এক্সিস্টিং আছে সেইটাই যারা ফিক্স করে নিয়েছে স্যাল বি ট্রিটেড অ্যাজ দ্য ডেট অফ প্রমোশন ফর দ্য পার্প অফ দ্য সেকেন্ড প্রভিশো টু রুল ফাইভ অফ দ্য সেট অর্থাৎ রোপার যে রুল ফাইভ আছে তার সেকেন্ড প্রভিশোতে আপনারা গেলে এটা দেখতে পাবেন যে সেখানে লেখা আছে কিন্তু নেক্সট ইনক্রিমেন্ট ডেতে ফিক্সেশন করতে পারবে সেটা কিন্তু লেখা আছে তাই এখানে এটা ক্লারিফিকেশান এটা স্পষ্ট করে দিয়েছে যে শ্যাল বি ট্রিটেড অ্যাজ দ্য ডেট অফ প্রমোশন মানে ওই ট্রিট করা হবে মানে ফাইনাল পে ফিক্সেশনের জন্য এই ফার্স্ট জুলাইটাকে সুতরাং কর্মচারী মহলের আশঙ্কা হয়তো দূর হয়ে যাবে এটা থেকে এবং তারা অনাসেই ফার্স্ট জুলাই তারা পেটাকে ফিক্সেশন করতে পারবে না ফিক্সেশন করতে পারলে তাদের হয়তো অনেকটা লস হতো এটা আমি আগেও আমার কয়েকটা ভিডিও পে ফিক্সেশনের ভিডিওতে আমি বলেছিলাম বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ